ভীতি দূর করে জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে দু সালে প্রথমবারের মতো আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড প্রথমে শুধু ঢাকায় এই মেলা হলেও করদাতাদের ব্যাপক সাড়া পেয়ে বিভাগীয় জেলা শহর ছাড়িয়ে উপজেলা পর্যায়ে বিস্তৃত হয়েছে মেলার পরিসর গেলোবার দেড় শতাধিক স্পটে হলেও এবছর একশো পঁয়ষট্টি স্পটে মেলা করবে এনবিআর তাদের প্রত্যাশা বিভিন্ন উদ্যোগের কারণে এবার রিটার্ন জমা পড়বে অনেক বেশি গত বছর আমাদের বেস্ট টার্ন ছিল এবং আমরা আশা করি এই বছর যারা নতুন করে ষোলো হাজার টাকা এক্সিড করেছে তারা বাধ্যতামূলকভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করবে আশা করছি যে প্রায় বিশ লক্ষের কাছাকাছি হয়তো করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করবে বিশ্লেষকরা বলছেন এসব উদ্যোগে করদাতার সংখ্যা বাড়লেও বেশি আয়ের বিপুল সংখ্যক করদাতা রয়ে গেছে কর ফাঁকির তালিকায় এজন্য অযাচিত হয়রানি ও কর কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করছেন কর আইনজীবীরা সরকারি বেসরকারি সকল কর্মকর্তা কর্মচারীকে এই ষোলো হাজার টাকা বা তার বেশি হলে আয় হলে এই যে নতুন যে প্রভিশন করা হয়েছে এবং এরা চাকরিজীবী এরা লিস্টভুক্ত আসেনি এরাই করদাতা হয়েছে যে লোক প্রচুর আয় করছে তারা কিন্তু কর ভিতরে যতটা আসা উচিত ততটা আসেনি কিছু অসাধু কর্মচারীর কারণে টাকা পয়সা ভাগ পাঠারা করে বছরে দুই হাজার তিন হাজার টাকা ইন্সপেক্টরকে দিলেন বা অন্য কারণে দিলেন এগুলো কোনো ফাইল হয় না তাদের অভিযোগ দক্ষ কর কর্মকর্তার অভাবে অনেক ক্ষেত্রে মেলায় রিটার্ন ফর্ম পূরণে ভুল হয় এতে করদাতারা হয়রানির শিকার হন এবং সঠিক রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার অনেক করদাতায় তার সম্পূর্ণ ইনকামটা বুঝের অভাবে প্রকাশ করতে পারে না পরবর্তীতে এইসব রিটার্নগুলো যদি রিওপেন করা হয় এক্ষেত্রে করদাতারা অনেক হয়রানির শিকার হয়ে যায় 2015 হাজার আয় ষোলো মোট রিটার্ন জমা পড়েছিল পনেরো লাখ ছাপ্পান্ন হাজার একশো এর মধ্যে মেলায় রিটার্ন জমা দেন এক লাখ চুরানব্বই জন করদাতা হাজের শিউলি সময় সংবাদ ঢাকা